দাওয়াত ইসলামিক ওয়াচ ইউটিউব চ্যানেলে ফলো করবেন। কথা বলতে চাইছিলাম বলে বিদায় নেব, মক্কা জমিনে যাচ্ছে, বলবো তো নাকি? আল্লাহ নবী বললেন তোমরা একসাথে যাবে না, একসাথে গেলে কেউ মুনাফিক ভুল বুঝাবে, ভুল বুঝালে মক্কার মানুষরা কষ্ট পাবে। শুনুন, নবী দুশ্মনকে ভালোবাসে, কষ্ট পাবে। আর এক কাজ করো, আমি একা যাই, আমি ইশারা করলে তারপর তোমরা যাবে। আল্লাহ নবী একা গেলেন, যে দেখছে পুরো মক্কা ফাঁকা, ঘর বাড়ি কোনো সব রয়েছে, কোনো লোক নেই। একটা বুড়িকে দেখতে পেলেন, মন্দে শুনবেন সব, শোনা আছে, আবার বলছি, একটা বুড়িকে দেখতে পেলেন। আল্লাহ রাসূল বুড়িকে জিজ্ঞেস করছে, মা, সব মক্কার লোক কোথায়? এই মা বলে যে ডেকে চারবিতে উম্মুন বলে, বুড়ি মুক্তি নামা রসুলকে দেখছে। কেন তখন মাকে এত আদর ছেলেরা দিত না, এই যে মাকে ভালোবাসছে তখন রসুলের শিকানো, জোরে বলো কথা বুঝে আসছেন? মা বাপেরা, সেই নবীর খানদানের বাচ্চা এসছি, যেটা বলছি শুনে নাও। রসুল বলছে, মা, এই সব মক্কার লোক কোথায়? বুড়ি বলছে, কে বাবা তুই, তোর বাড়ি কোথায়? কি সুন্দর তোকে দেখতে, তোর বাড়ি কোথায়? আল্লাহ রসুল নিজের পরিচয়কে গোপন রাখলেন। তুই জানিস না মোহাম্মদ আসছে 100,000 লোকই আমাদেরকে মারতে? রসুল যেটা আল্লাহ বলালেন, দেখুন কতটা দূরদর্শিতা রসুলের। আল্লাহ নবী মনে কষ্ট পেলেন, এস মানুষগুলোকে আমি কষ্ট দিতে চাইলাম না, কিন্তু মুনাফেক এসে কষ্ট দিল। আল্লাহ নবী বলছে, তুমি কোথায় যাচ্ছ মা? আরে বাবা, সবাই জান বাঁচাবার জন্য এই পাহাড়ের ওই দিকে চলে গেছে, তুও চলেছ, মোহাম্মদ এসে মেরে দেবে। রসুল কি বলছে? আল্লাহ নবী বলছে, তা তুমি চলো। বলছে, দৌড় বাবু, এই পুটলিটাকে নিয়ে যেতে পারছি না, কিছু আছে, এটা ছেড়েও যেতে পারছি না, আর এটাকে নিয়েও যেতে পারছি না। আল্লাহ রসুল বললেন, তা তোমার পুটলিটা কেউ নিয়ে গেল না, তোমার ছেলে ভুলে নাই নাকি? বলছে, বাবা, তোর বাড়ি কথা তো জিজ্ঞেস করলাম, বললি না, আজকালকার ছেলেরা তো মাকে ভালোবাসে না, শুনছেন? আর এই যে আমরা ভালোবাসছি মা বাপকে, এটা আমার রসুলের শিক্ষা। আল্লাহ নবী বললেন, মা, আমি কি আপনার ছেলে হতে পারি? আমি কি আপনার পুটলিটা বয়ে নিয়ে যেতে পারি? জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গায়ের মুসলমান, একটা গায়ের মুসলমান, মা মা পুটলিটাকে নিয়ে রসুল বলছে, মা আপনি আগে চলেন। বয়স্ক মানুষ আস্তে আস্তে যাচ্ছে, আর ভারী পুটলিলে রসুল ওর পিছু পিছু আস্তে আস্তে যাচ্ছে। একটু উঠতে যেই কষ্ট হচ্ছে, যত কষ্ট হয় তত বুড়ি গান করে, মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদের পাপ হয়ে যাক, মোহাম্মদ মুখ খুলে যাক, মোহাম্মদ নির্বংশ হয়ে যাক। হ্যাঁ শোনো, আজ যদি তোমাকে আমাকে তো একটা গালি দেয়, তুমি আমি কি করি? নিজের মায়ের পেলে ভাই যদি গালি দেয় তো ঝগড়া লেগে যায়। ভালো মানুষ হও, মন কি বড় বড়, যেটা তোমার তোক দিনে আল্লাহ রেখেছে ওইটুকুই হবে, আর সেটা কোনো লাভ নাই। হিংসা মন থেকে সরাও। আল হাসানাতু ইয়াকুল হাসানাতি কামা তাকুল নারুল হাতাবা। যত বড় পীর সাহেবা, মুফতি সাহেবা, মাওলানা হও, আলেম হও, যাই হও, হিংসা অহংকার এত মারাত্মক রোগ, ক্যান্সারের থেকেও খারাপ। যত নেক আমল করো সব হিংসার অহংকার পুড়িয়ে ছাড়কার করে দেয়। আছে অনুরোধ করে যায়, মনকে বড় করো। আজকে আপনি কি সংগঠন করেন, উনি কি সংগঠন করেন, আপনি কোন দল করেন, আপনি কার পাশে যান, ও দেখার দরকার নেই। কেউ কি এতদিন ভাবেন নেই কমের জন্য যে নিজেদের একটা প্ল্যাটফর্ম দরকার? কেউ তো ভাবেন না আদিবাসী দলিত মতুয়াদের জন্য একটা তাদের প্ল্যাটফর্ম বানিয়ে দেওয়া দরকার? আজ যখন মহান স্রষ্টার দয়াতে আল্লাহ যখন আমার মনে জাগিয়েছে, আমি আমার অস্তিত্বের কথা ভাবিনি, আমি একজন পীরজাদা, আমাকে লক্ষ নজরে দেখবে। আমি এই লোকের কাছে গেলে 1,00,000-1,50,000 রোজ আমার রোজ ইনকাম ছিল, সব ছেড়ে দিয়ে আমি নেমেছি যখন, তাহলে তুমি তোমার সংগঠন তোমাকে থাকো, সবাই এক হয়ে ইউনিট হয়ে এই ঐক্য শক্তিকে গড়ে তোলা দরকার আছে না নয়? এখানে তুমি মনে করো যে না, আমি যাব না অন্য কোনো জায়গায় বিক্রি হয়ে যাব, আমি প্রত্যেকটা সংগঠনের সদস্য সদস্যকে বলবো আল্লাহর হস্তে নিজের ইচ্ছায় নিজের অধিকারে একটাবার বিশ্বাস করে আমার পাশে দাঁড়িয়ে যাবেন। কথা বুঝে আসছে না নাই? আপনারা আপনাদের বন্ধু আত্মীয় স্বজনকে বুঝান। আল্লাহ রসুল বুড়ির পিছু পিছু যাচ্ছে, বুড়ি গালি দিচ্ছে, নবী পাক বড় কষ্ট পেচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, বুড়ি আস্তে আস্তে যাচ্ছে, কিছুটা যাই বসে পড়ে, রসুলকে বলে, বাবা তুই বস না,
আল্লাহ রাসূল বলেন না মা আমার ঠিক আছে, আবার হাঁপিয়ে যাই, রেস্ট নিয়ে আবার যাই বসে পড়ে। এইভাবে রাসূল বুড়ির সাথে যাচ্ছে, যখন পাহাড়ের উপরে উঠতে লেগেছে তখন রাসূলের পাশে একটু পিছিয়ে গেলেন, স্লো হয়ে গেলেন। বুড়িটাকে দেখতে পেয়ে সবাই অলরেডি ভাবছিল মনে হয় বুড়িটাকে মোহাম্মদ মেরে দিয়েছে, তারা আমার নবী সম্বন্ধে জানে না তো, ভুল মেসেজ, ভুল মেসেজ তো কে দিয়েছে, যারা ব্যবসা দুর্নীতি রাজনীতি করছিল ক্ষমতা দখল করে রেখেছিল তারা তো ভুল মেসেজ দিয়েছে। আজকে এই যে আরএসএস বলো, আজকে যে বিজেপি বলো, আজকে এই যে হলো বিভিন্ন ধর্মের গ্রামের মানুষগুলো, ইসলাম সম্বন্ধে ভুল মেসেজ এদের কাছে দেওয়া হয়েছে, তাই ইসলাম সম্বন্ধে ভুল বুঝে আছে। এরা যদি আমার রাসূলকে চিনত, নবীর জীবনী পড়ত, এরাও বলতো মোহাম্মদ শুধু আব্বাস সিদ্দিকীর নয়, মোহাম্মদ তো আমাদেরও ধরে, বলেন সুবহানাল্লাহ। তিনি তো শান্তির রাস্তাটা দেখিয়েছে, মানবতার রাস্তা দেখিয়েছে, সভ্যতার রাস্তা দেখিয়েছে, একটা শিক্ষক তিনি, কিন্তু সর্বকালে সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। তো ভাইয়ের আমার আল্লাহ নবী একটু পিছিয়ে গেলেন, বুড়িটাকে দেখতে পেয়ে সমস্ত মানুষ হই হই করে উঠল, তো আমাদের সেই বয়স্ক মাটা চলে এসেছে, কথা বুঝে আসছে। যখন বুড়ি এই দিকে নেবে গেল, তার ছেলে পুলে আগিয়ে এসেছে, বুড়ি মিজাজ, তোরা আজ থেকে আমার ছেলে নয়, একটা কি সুন্দর বাচ্চা পেয়েছি, ও আজ থেকে আমাদের সন্তান, ও আজ থেকে আমার ছেলে। কাকে বলছে ভাই? আর গাল দিচ্ছিল কাকে? এই বলছেন রসুলকে ছেড়ে, বলছে আমার রসুলকে গাল দিচ্ছে, তার মানে বুড়িকে ভুল বুঝিয়েছে, ব্রেনটা ওয়াশ করিয়েছে, যেটা আরএসএস আজকে করছে। কেন আরএসএস সে জানে না, তাকে জানানো হয়েছে যেটা সে সেটা করছে। আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের আদর্শ দিয়ে তাদেরকে জয় করতে হবে। আজকে আইএস আইএস কে লোক মনে করে মুসলমান, আল কায়দা কে লোক মনে করে মুসলমান, আরে না বন্ধু, এগুলো ইহুদিদের তৈরি করা, রাশিয়াকে টুকরো করার জন্য ওসামা বিন লাদেনকে আমেরিকা তৈরি করেছিল, আমরা নয়, আমাদের কেউ নয়, সে কথা বুঝে আসছে না নাই। সুফি এজেমের দরবারে সবাই স্থান পায়, ফুরফুরা শরীফ হাজার হাজার বছর ধরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের প্রিয় পাত্র হলো ফুরফুরা শরীফ, হা ইসলামের দ্বিতীয় বৃহত্তম সেন্টার জানি, কিন্তু সমস্ত মানুষ ওখান থেকে আশ্রয় পায়, সাহায্য পায়, ভালোবাসা পায়, দোয়া পায়, আশীর্বাদ পায়, সঠিক পথের দিশা পায় ফুরফুরা শরীফ থেকে, ঠিক না বেঠিক গো? 73 বছর ধরে সমস্ত নেতারা জিতারাকে ফুরফুরা দোয়া নিয়ে এসছে, ঠিক না বেঠিক? এবারেও সব আসছে আমার কাছে, আসছে বামের, আসছে কংগ্রেসের, আসছে টিএমসির, আসছে সব আসছে, হুজুর দোয়া করবেন। আমি একটাই কথা বলেছি, ভাই আর দোয়া করছি না, কারো মাথায় ফুমা দেবো না, আবার নিজের মাথার ফুঁ নিজে নিচ্ছি, কি গো ভুল বলেছি নাকি? আমাদের দোয়ায়, আমাদের ফুঁয়ে, আমাদের সাপোর্টে জিতবি, আর লাস্টে আমাদের এই মা বেটি বোন বাপ ভাই গরিব গুলোকে মারবি। ও ফুঁ দিয়া বন্ধ হয়ে গেছে, দোয়া করা বন্ধ হয়ে গেছে, এখন নিজের ফুঁ নিজের দোয়া নিজে নিচ্ছি। মানে সবাই দেখছে কে বাচ্চাটা পেয়েছে, আল্লাহ নবী একটু দেরি রেখে এসলেন, এমন সময় নবী আমার যখন উঠছে, আহ আমার নবী তো আকাশের চাঁদ, আমার নবীকে দেখে লজ্জা পেতেন, এত সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তাকিয়ে আছে, কি সুন্দর দেখতে, সবাই দেখছে, কিন্তু বড় বড় যারা কাফেরদের লিডার ছিল, নেতা ছিল, তারা তো জানে যেটা কি আসছে, সব থতমত হয়ে গেছে। সর্বনাশ, মনে হয় সৈন্য সামন্ত নিয়ে বুড়ি রাস্তা দেখিয়ে দিয়েছে, একজন একরকম চিন্তা করছে, চারিদিকে পাহাড় ঘিরা, আমরা মরে যাবো, দেখছেন না রসুল একা পুটলি মাথায় করে নিয়ে আসছে, বুড়ির কাছে এসে হাজির হয়েছে, বুড়ি আবার বলছে মোহাম্মদের জন্য আজকে আমাদের কত কষ্ট করতে হলো। সবাই তখন বলছে আরে মা আপনি গাল দিচ্ছেন কাকে? কেন সেই মুখ পুরা মোহাম্মদকে গাল দিচ্ছি যে লোক নিয়ে এসছে আমাদেরকে মারার জন্য? বলছে এটা কে? বলছে জিজ্ঞেস করেছি, বলে না, বলেছে আপনার ছেলে, মনে করতে পারেন আপনার ছেলে? বলছে মা এটাই হলো মোহাম্মদ। বুড়ির চোখ দিয়ে ঝর ঝর করে পানি বেরিয়ে গেল, জোরে বলে সুবহানাল্লাহ। মোহাম্মদ এত সুন্দর, তাহলে আমাদের ঘরে এই বোঝানো হয়েছে? বড় বড় ইবলি শয়তান গুলো যেগুলো ছিল ওরা পাস কাটছে, যারা ভুল বুঝে পাস কাটছে, শুনছে? ওই জায়গায় ওই গুহার মধ্যে চতুর্দিকে পাহাড়ে ঘেরার মধ্যে হাজার হাজার লোক এক বাক্যে স্বীকার করলো মোহাম্মদ আজ থেকে আমরা তোমার পিছনে চলবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার দিও না সুবহানাল্লাহ,
এভাবে পৃথিবীকে রাসূল 23টা বছরে জয় করেছে ভালোবাসা দিয়ে, ঝগড়া করে নয়, মারপিট করে নয়, গালি গালাজ দিয়ে নয়। আর আজকে আমরা সেই নবীর উম্মত, একটু কিছু হলে হয় জলসায় বসে যদি কারো পা কারো গায়ে লেগে গেছে ঠান্ডা মাথায় বোঝো, তোমাদের মধ্যে থেকে বড় প্ল্যান করে ফেরাউনের মতো প্রথম শিক্ষাটাকে সরানো হয়েছে। ফেরাউন নিজেকে খোলা বাজাতে এসে জানেন তো, ফেরাউনের সেনাপতিরা বুদ্ধি দিল, শোনেন সরকার আপনার হঠাৎ করে এই শয়তান সারা এইরকম শয়তানি বুদ্ধি আপনার মাথায় ঢুকলো কি করে, এরকম বড় শয়তানি বুদ্ধি আপনার মাথায় ঢুকলো কি করে, কি হচ্ছে না হঠাৎ করে খোদা সাদা সব গেল কেন আবার, তা আমার দেশে এখন কেউ খোদা সাজতে যাইছে বুঝতে পারছেন না, কি তো দশ পোদা করছে কেন খোদা সাজবে গরিবের মালিক হবে। তো ফেরাউনকে তার সেনাপতিরা বুদ্ধি দিল, সর্বপ্রথম কথা হলো আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে হবে। আজকে ফেরাউনের চালাগুলো দেখুন সব খুলে দিতে শিক্ষা প্রতিষ্ঠান আপনার খুলে নেয়, কথা বুঝতে না পর্যন্ত কথা খারাপ লাগছে নাকি? এরাও ঠিক প্ল্যান, যত মূর্খ বাড়বে তত আমাদের ওই শয়তানি দু নম্বরিটা বাড়বে। সেই জায়গায় আমি আপনাদেরকে বলে যাই, বাচ্চাদের ঘরে শিক্ষার দিকে গুরুত্ব দেন, শিক্ষা বিশেষ করে দেন। কারো ঘরে যদি 90% এর উপরে মাধ্যমিকের নাম্বার থাকে, মাইকে বলে যাচ্ছি সরকার কি দেবে আমি জানি না, আমি আব্বাস সিদ্দিকী জিতার আগে বলে যাচ্ছি এখনো যদি আপনারা যোগাযোগ করেন 90% এর উপরে কোনো ছেলে নাম্বার পেয়েছে পড়তে পারছে না গরিব হওয়ার জন্য, আমি আপনার বাচ্চাকে পড়াবার দায়িত্ব নেব, কথা বুঝে আসছে? কিন্তু আমার কাছে আপনাদের অনুরোধ, আমি 100 ছেলে নিতে পারবো, 1000 নিতে পারবো, কত ছেলে বলছি 1,00,000 পড়াতে পারবো, তাই আপনারা আমাকে সাপোর্ট করুন, আমার কথা মেনে নিন, আমরা রাজ শক্তিতে অংশগ্রহণ করি, একটা হিস্সা আমাদের থাক, চেয়ারের 4টে পা আছে, একটা পা আমাদের হাতে থাক, তাহলে আমরা ছাড়া এই চেয়ারটা বেকার, 3টে থাকার পরও বেকার, এই 4টে পাই দরকার ঠিক না বেটি? তা আমার পা তাকে দিয়ে বসতে দেবো, আমি বসবো না তুমি বসো, কিন্তু এই জায়গায় বসে তোমাকে মীমাংসা করতে হবে, ইনসাফ করতে হবে, 100টা চাকরি এলে 30টা আমরা আছি 30টা দিতে হবে, 27টা আদি দলিত আছে দলিতদের দিতে হবে, আদিবাসীরা আছে আদিবাসীদের দিতে হবে, মতুয়া আছে মতুয়াদের দিতে হবে, অর্থাৎ 85% আমরা এই চার ভাই, 85টা আমাদের দিতে হবে, 15টা তোমরা লাভ, একথা বুঝছেন না বোঝেন না? এইটা যদি না করো তাহলে পা খুলে নেবো চেয়ার পড়ে যাবে। এই জায়গাগুলো তৈরি করতে গেলে বাপ আমাদের একটা বল করার জন্য দল থাকা দরকার আছে না না? আমি বিদায় নিচ্ছি, আসুন একটু সালাত ও সালাম। ইয়া নবী কষ্ট হচ্ছে ভাই আপনাদের, একটু সালাম করে দোয়া করে দিই নাকি, আর কেউ নেই তো সালাম করে দোয়া করে দিই। তাহলে আল বদর Oh,
हाँ बाप भाईरा।